নেক্সট চলে কোশ্চেন নাম্বার থার্টি সিক্স বলে দিয়েছে এক ব্যক্তি কুড়ি হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখলেন যেখানে পরপর তিন বছর বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট তাহলে ওই ব্যক্তি তিন বছর পরে ব্যাংক থেকে কত টাকা সুদ হিসেবে পাবে অর্থাৎ আমাকে বের করতে হবে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কীভাবে বের করবো দেখো কীভাবে করতে হবে এই অঙ্কগুলো সেটা তোমরা কোশ্চেন নাম্বার থার্টি ফোরের মধ্যে দিয়ে খুব ভালো করে দেখে নিয়েছো যেখানে আমি প্রত্যেকটা মেথড আমি বলে দিয়েছি এই অঙ্কের আর দেখো সিমিলার একটা অঙ্ক যেটা কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্সে দিয়েছে টাইম তিন বছর বলেছে আর তিন বছরের রেট অফ ইন্টারেস্ট আলাদা আলাদা প্রথম বছর ফাইভ পার্সেন্ট যার ফ্র্যাকশান ভ্যালু ওয়ান বাই টোয়েন্টি টেন পার্সেন্ট যার ফ্যাকশন ভ্যালু ওয়ান বাই টেন আর তৃতীয় বছরে হলো টোয়েন্টি পার্সেন্ট যার ফ্যাকশান ভ্যালু ওয়ান বাই ফাইভ এখান থেকে তুমি প্রিন্সিপালটাকে প্রথমেই ধরে নেবে প্রিন্সিপালটাকে যদি ধরে নিই তাহলে কীভাবে ধরবো প্রিন্সিপালটাকে এই যে ফ্র্যাকশন ভ্যালু যেটা হয়েছে তার প্রত্যেকটা হরকে নিয়ে নেবো কুড়ি ইন্টু টেন ইন্টু ফাইভ তাই তো অরিজিনাল প্রিন্সিপালকে ধরে করলেও হবে হবে যে না তা নয় আর আমরা বারবার প্রিন্সিপালকে ধরেই করছিলাম দেখো সেটাই বলি এখানে যদি প্রিন্সিপালটাকে ধরে নিই তাহলে দেখো এখানে এক হাজার ইউনিট হয়ে যাবে এবার এই এক হাজার ইউনিটের উপরে প্রথম বছর দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর প্রথম বছরে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্টের ফ্যাকশন ভ্যালু ওয়ান বাই টোয়েন্টি তাহলে হাজার ইউনিটে যদি ফাইভ পার্সেন্ট বের করি তাহলে কত হয়ে যাবে পাঁচ কুড়ি একশো মানে ফিফটি ইউনিট তাহলে দেখো ফিফটি ইউনিট প্রথম বছরে সুদ হিসেবে পাওয়া যাবে ফাইভ পার্সেন্ট সুদে দ্বিতীয় বছরে কি হবে দ্বিতীয় বছরে এটা দ্বিতীয় বছরের জন্য দ্বিতীয় বছরে এই যে হাজার ইউনিট যেটা ইনভেস্ট করেছি তার টেন পারসেন্ট মানে একশো ইউনিট পাওয়া যাবে এবং এই যে প্রথম বছরে যে ফিফটি ইউনিট যেটা পেলাম সুদ হিসেবে তারও তো আবার টেন পার্সেন্ট পাওয়া যাবে তাহলে ফিফটি ইউনিটের টেন পারসেন্ট এর টেন পারসেন্ট এর টেন পারসেন্ট কত হয়ে যাবে ফিফটি ইউনিটের টেন পারসেন্ট মানে ফাইভ হয়ে যাবে আরও ফাইভ টাকা পাওয়া যাবে নেক্সট চলে আসো তৃতীয় বছরে দেখো কী হচ্ছে তৃতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট দেখো এখানে টোয়েন্টি পার্সেন্ট যার ফ্র্যাকশান ভ্যালু হলো এই দ্বিতীয় বছরে ছিল ওয়ান বাই টেন ফ্র্যাকশন ভ্যালু আর তৃতীয় বছরে হলো ওয়ান বাই টোয়েন্টি মানে ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হল ফ্র্যাকশান ভ্যালু তাহলে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে ওয়ান বাই ফাইভ তাহলে হাজার ইউনিট টাকা ইনভেস্ট করলে এর টোয়েন্টি পার্সেন্ট যদি করি তাহলে পাঁচ দুগুণে দশ মানে দুশো ইউনিট এটা হয়ে যাবে দুশো ইউনিট আর প্রথম বছরে ফিফটি ইউনিট এবং দ্বিতীয় বছরের হানড্রেড ইউনিট টোটালে দেড়শো ইউনিট এই দেড়শো ইউনিটের উপরে আবার ফিফটি এই দেড়শো ইউনিটের উপরে আবার টোয়েন্টি পারসেন্ট পাবে মানে ওয়ান বাই ফাইভ পাবে তাহলে দেড়শোর যদি ওয়ান বাই ফাইভ করি তাহলে দেখো এটা মুখে মুখে করা যায় দেড়শো এর ওয়ান বাই ফাইভ মানে পাঁচ দিয়ে করলে তিন পাঁচে পনেরো মানে থার্টি তাহলে সেই থার্টি ইউনিট এখানে হবে এই যে এই দুটোর থেকে টোয়েন্টি পারসেন্ট সেটা এখানে বসলো একই রকমভাবে এই ফাইভের আবার টোয়েন্টি পার্সেন্ট যেটা এখানে বসবে ফাইভের টোয়েন্টি পার্সেন্ট তাহলে ফাইভের যদি টোয়েন্টি পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ করি তাহলে আরও ওয়ান ইউনিট তাহলে দেখো মোট কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো মোট কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে হয়ে গেল তিনশো তিনশো পঞ্চাশ আর পঁয়ত্রিশ তিনশো পঁচাশি তিনশো ছিয়াশি তাহলে তিনশো ছিয়াশি এইট সিক্স এইটা হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট আর এটাই তো আমাকে বের করতে বলেছে যে তিন বছর পরে ওই ব্যক্তি কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে কত টাকা পাবে মানে সুদ হিসেবে কত টাকা পাবে এবার দেখো এটা তো ইউনিট ভ্যালু বেরিয়েছে এবার এটাকে আমাকে বের করতে হবে কি টাকাতে কনভার্ট করতে হবে কীভাবে এখানে আমি যেমন হাজার ইউনিট ধরেছি প্রিন্সিপাল আর সেই হাজার ইউনিটের ভ্যালু এখানে কত অরিজিনালি কুড়ি হাজার টাকা তাহলে এখানে একবার এই ক্যালকুলেশনটা করতে হবে কি যে হাজার ইউনিট ইকুয়াল টুই হলো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা আর এখান থেকে ওয়ান ইউনিট ইকোয়াল টু বুঝতে পারছো যে এখানে তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কেটে দিলে কুড়ি টাকা থাকবে ওয়ান ইউনিট ইকুয়াল টু কুড়ি টাকা তাহলে আমাকে বের করতে হবে কত তিনশো ছিয়াশি ইউনিট তাহলে তিনশো ছিয়াশি ইউনিট ইকোয়াল টু কী হয়ে যাবে কুড়ি ইন্টু থ্রি এইট সিক্স যদি করি এটাকে যদি গুণ করি তাহলে দেখো শূন্য তো বসবেই ছয় দুগুণে বারো দুই আট দুগুণে ষোলো আর একে সতেরো সাত তিন দুগুণের ছয় আর এক সাত সেভেন সেভেন টু জিরো টাকা যেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার কোন অপশানে রয়েছে দেখো এটা এটা হলো কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স তাহলে কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্সে রয়েছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্সের অপশানগুলো দেখো অপশনগুলো ভুল দেওয়া আছে আমাকে বের করতে বলেছে শুধু সুদ কিন্তু অপশনগুলোতে দেওয়া আছে সুদ আসল সহ টাকার পরিমাণ তাহলে আমাদের শুধুমাত্র সুদ হয়ে যাবে কত সাত হাজার সাতশো কুড়ি আর যদি সুদাসল সহ টাকার পরিমাণ বের করতে হয় তাহলে এর সঙ্গে কুড়ি হাজার যোগ করে দেবো মানে সাতাশ হাজার সাতশো কুড়ি হয়ে যাবে আমাদের অ্যান্সার বুঝতে পারলে সুদ আর সুদাসল সহ টাকার পরিমাণ এটা তো গেলো ট্রি মেথড যেটা বললাম এবারে দেখো এখানে যদি আমি অপশনকে কাজে লাগিয়ে করতে চাইতাম তাহলে আমাদের অ্যাপ্লাই করতে হতো ডিজিটাল সাম মেথড এবারে দেখো আমি যদি ডিজিটাল সাম মেথডের মাধ্যমে এই অপশনগুলোকে নিয়ে অ্যান্সার বের করতে চাই তাহলে কিভাবে করব খুব ভালো করে লক্ষ্য করো আমি ধরো বের করব তিন বছর পরের সুদ আসল সহ টাকার পরিমাণ মানে অ্যামাউন্ট কিভাবে করব কুড়ি হাজার টাকা ইনভেস্ট করেছে আর কুড়ি হাজার টাকা ইনভেস্ট করার পরে প্রথম বছরে যে সুদ পাওয়া গেল ফাইভ পার্সেন্ট তার মানে প্রথম বছর শেষে টাকার পরিমাণ কত হলো ফাইভ পার্সেন্ট যদি সুদ পাওয়া যায় একশো ফাইভ পার্সেন্ট আর একশো ফাইভ পার্সেন্ট মানে যেন একশো ফাইভ বাই হান্ড্রেড হয়ে যাবে একই রকমভাবে দ্বিতীয় বছরে সুদ পাওয়া গেলো টেন পার্সেন্ট তাহলে দ্বিতীয় বছর শেষে টাকার পরিমাণ কত হয়ে যাবে একশো দশ পার্সেন্ট আর একশো দশ পার্সেন্ট মানে একশো দশ বাই হান্ড্রেড একই রকমভাবে তৃতীয় বছরে যদি টোয়েন্টি পার্সেন্ট সুদ পাওয়া যায় তাহলে তৃতীয় বছরে শেষে টাকার পরিমাণ হয়ে যাবে একশো কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি বাই হান্ড্রেড এবারে তুমি এখানে অ্যাপ্লাই করবে ডিজিটাল সাম মেথড কীভাবে নিচে প্রত্যেকটারই হান্ড্রেড আছে তার মানে নিচের ডিজিটাল সাম ওয়ান আর নিচের ডিজিটাল সাম ওয়ান হলে সেটা ক্যালকুলেশনে আসবে না চলে আসি উপরের ডিজিটাল সামে এই অংশটাতে ডিজিটাল সাম থ্রি এই অংশ ডিজিটাল সাম টু তাহলে তিন আর দুই যদি গুণ করি তাহলে এই অংশের ডিজিটাল সাম হয়ে যাবে সিক্স মানে এই টোটাল অংশের ডিজিটাল সাম সিক্স আর এই অংশের ডিজিটাল সাম সিক্স তাহলে সিক্স আর সিক্স ডিজিটাল সামে ছয় আর ছয় যদি গুণ করি ছয় ছয় ছত্রিশ আর ছত্রিশ মানে নাইন আর নাইন যদি হয়ে যায় আমাদের ডিজিটাল সাম তাহলে নাইন যার সঙ্গেই গুণ করি আমাদের ডিজিটাল সাম নাইনই হবে দেখো এই অংশের ডিজিটাল সাম নাইন আর নাইন আর টু যদি গুণ করি তাহলে নয় দুগুণে আঠেরো আর আঠেরো মানে আবার ডিজিটাল সাম অর্থাৎ সিঙ্গেল ডিজিট মান আবার নাইন হবে তাহলে এখান থেকে ক্লিয়ার হলো যে আমাদের অ্যান্সার হবে সেটা যার ডিএস হবে কি নাইন যার ডিএস হবে নাইন সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে দেখো কোন অপশনটা ডিএস নাইন আমি দেখে নিই প্রথম অপশনটা এই যে নাইন নাইন মানে এই অপশনটা ডিএস তো টু তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে না চলে আসি অপশান বি এ অপশানটা দেখো এই যে নাইন নাইন দেখো এখানে নাইন নাইন মানে এই অপশানটার ডিজিটাল সাম জিরো আর জিরো মানেই নাইন নাইন মানেই জিরো এটা তোমরা প্রত্যেকেই খুব ভালো করে জানো যে নাইন ইকুয়াল টু জিরো আর জিরো ইকুয়াল টুই নাইন তাহলে এই পার্টটার মানে ডি অপশন বি এর ডিজিটাল সাম জিরো আর জিরো মানেই কী সেটা নাইন একই রকমভাবে অপশান সি নাও অপশন সিতে দেখো আর নাইন হচ্ছে কি না এই যে নাইন আট আট দুয়ে দশ মানে এখানে ডিজিটাল সাম হচ্ছে ওয়ান তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে না অপশন ডি এই যে সাত আট দুয়ে নয় আট এখানে চার হয়ে যাবে ডিজিটাল সাম তাহলে এই অপশনটাও আমাদের অ্যান্সার হতে পারে না তাহলে একমাত্র অপশন যেটা যে অপশনটা একমাত্র অ্যান্সার হতে পারে সেটা হলো অপশন বি অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার যেটা আমরা আগেই দেখে নিয়েছি যে আমাদের অ্যান্সার হবে অপশন বি বুঝতে পারলে এরকমভাবে ডিজিটাল মেথডের মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারি খুব সহজে আমরা এই অঙ্কগুলোকে করতে পারি চলে আসো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন ক্লিয়ার হয়েছে আশা করি বিষয়টা চলে আসো পরবর্তী চলে আসো কোশ্চেন নাম্বার থার্টি সেভেন বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ এক বছরে চব্বিশ হাজার টাকা ও তিন বছরে চৌত্রিশ টাকা হয় তাহলে সুদের হার নির্ণয় করো আমাকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট এই ধরনের অঙ্ক তোমরা এর আগেই করেছো খুব ভালো করে শিখে গেছো এর কনসেপ্ট সমস্ত কিছু জেনে গেছো দেখো সিমিলার একটা অঙ্ক দিয়েছে কীভাবে করবো বা কীভাবে করেছিলাম যখন আমি পি টাকা ইনভেস্ট করলাম এই পি টাকা আমি যখন এক বছর পরে গিয়ে দেখছি তখন দেখছি যে পি টাকাটা সেটা চব্বিশ হাজার টাকা হয়ে গেছে তাই তো আবার ওই পি টাকাটাই যখন আমি তিন বছর পরে দেখছি তিন বছর পর তখন দেখছি সেটা চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হয়ে গেছে তাই তো তাহলে আমায় বলো এটা যেহেতু চক্রবৃদ্ধি সুদে তাহলে আমায় বলো এই যে চব্বিশ হাজার থেকে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হলো এই টাকাটা হতে চব্বিশ হাজার থেকে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট হতে কত বছর টাইম লাগলো তখন বলবে এটা তো দু বছর টাইম লাগলো কেন কারণ পি থেকে চব্বিশ হাজার হলো এক বছরে আর পি থেকে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট হলো তিন বছরে তাহলে মাঝে গ্যাপ থাকলো দু বছরের তাহলে চব্বিশ হাজার টাকা বছরে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হয় এটা বলতে পারি এখান থেকে তাই না কারণ দু বছর আগের প্রিন্সিপালই তো এটা কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয় প্রতি বছর শেষে যেটা সুদ আসল হয় সেটা আবার পরের বছরের প্রিন্সিপাল হয়ে যায় তাই তো তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে স্কেলিং ফ্যাক্টর যে এখানে স্কেলিং ফ্যাক্টরটা কী কিভাবে বের করছিলাম আমরা এরকমভাবে করছিলাম যে একদিকে আসল লিখছিলাম আরেকদিকে আসল লিখছিলাম তাই না সুদ আসল লিখছিলাম আসলের নিচে আমি লিখব চব্বিশ হাজার কারণ এটা দু বছর আগের দু বছর এক বছর পরে যে পি টাকা ইনভেস্ট করার এক বছর পরে এটা হলো সুদ আসল সহ টাকার পরিমাণ কিন্তু এই যে চৌত্রিশ হাজার টাকা হলো তার ঠিক দু বছর আগে এই টাকাটাই কি এই টাকাটাই সেই প্রিন্সিপাল ছিল তাই না মানে এক বছর মানে দ্বিতীয় বছরে গিয়ে দু নম্বর বছরে গিয়ে এই চব্বিশ হাজার টাকাটাই তো প্রিন্সিপাল হয়ে গেল তাই তো তার জন্য এখানে আসলের ঘরে এটা লিখলাম আর চৌত্রিশ হাজার পাঁচশো ষাট লিখলাম এটা মানে এখানে আমি আসল আর সুদ আসলের রেশিও বের করব আর রেশিও থেকে স্কেলিং ফ্যাক্টরটা বের করবো শূন্য শূন্য ক্যান্সেল করে দিলাম দেখো ছয় দিয়ে যদি ক্যান্সেল করি চার ছয় চব্বিশ শূন্য এখানে আমাকে কি করতে হবে কাটাকুটি করে ক্যান্সেল করে এখানে যেহেতু বছর দুই বছর আছে তাই আমাকে একদম পারফেক্ট স্কোয়ার নাম্বারে আনতে হবে তাই তো পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে দিয়েছি এখানে যদি তিন বছর হতো তাহলে পারফেক্ট কিউব নাম্বারে আনতে হতো তাই না এখানে যেহেতু স্কোয়ার টু আছে দু বছর আছে টাইমটা তার জন্য এটাকে পারফেক্ট স্কোয়ার নাম্বারে আনতে হবে আর দেখো আমি যখন ছয় দিয়ে ক্যানসেল করছি তখন চারশো পারফেক্ট স্কোয়ার নাম্বার চলে আসছে সিমিলারভাবে এটাকে যদি ছয় দিয়ে ক্যান্সেল করি তাহলে দেখো কত হয়ে যাবে ছয় দিয়ে করলে পাঁচ তিরিশ তারপরে বাঁচবে চার চার যদি বাঁচে মানে পঁয়তাল্লিশ হয়ে যাবে পঁয়তাল্লিশ ছয় সাততে বিয়াল্লিশ আর বিয়াল্লিশ আর এখানে বাঁচবে ত্রিশ ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এবারে এটা যখনই দেখো প্রথমটা চারশো হলো আর পরেরটা হয়ে গেল পাঁচশো ছিয়াত্তর তাহলে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বারে হয়ে গেছে তাহলে চারশো আর পাঁচশো ছিয়াত্তর এবারে কী করব এর করব বর্গমূল চারশো যদি বর্গমূল করি তাহলে এটা হয়ে যাবে কত কুড়ি আর এই যে পাঁচশো ছিয়াত্তরের যদি বর্গমূল করি তাহলে এটা হয়ে যাবে চব্বিশ তাহলে এখানে বুঝতে পারছি যে এক বছরে কুড়ি ইউনিট টাকা ইনভেস্ট করলে সেটা চব্বিশ ইউনিট টাকা হয়ে যায় মানে সুদ হিসেবে কত ইউনিট পাওয়া যায় ফোর ইউনিট তাহলে এখানে স্কেলিং ফ্যাক্টরটা বুঝতে পারলে এখানে স্কেলিং ফ্যাক্টরটা হয়ে যাবে চব্বিশ বাই টোয়েন্টি চব্বিশ বাই টোয়েন্টি আমাকে তো আর স্কেলিং ফ্যাক্টর দরকার নেই আমি এখানে কি করব রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট কীভাবে করবো এখানে রেট অফ ইন্টারেস্ট এইভাবে করব যে কুড়ি ইউনিট টাকা ইনভেস্ট করে যে বললাম এক বছরে কুড়ি ইউনিট টাকা ইনভেস্ট করে সেটা চব্বিশ ইউনিট হয়ে যায় মানে চার ইউনিট সুদ হিসেবে পাওয়া যায় তাহলে চারের কুড়ি হয়ে যাবে আর চারের কুড়ি মানে বুঝতে পারছো যে কুড়িদের যদি এক পাঁচ মানে একের পাঁচ আর একের পাঁচ যার ফ্র্যাকশন যার হলো পার্সেন্টেজ ভ্যালু কত পাঁচ কুড়ি একশো কুড়ি পার্সেন্ট যদি সেটা যদি মনে না থাকে তাহলে জাস্ট এটাকে হান্ড্রেড দিয়ে গুণ করবে তাহলে দেখো পাঁচ কুড়ি একশো তাহলে আমাদের রেট পার্সেন্টেজ এখানে হয়ে গেল কি কুড়ি পার্সেন্ট আর এই অঙ্কের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে এখানে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে প্রিন্সিপাল যদি প্রিন্সিপাল জিজ্ঞাসা করে তাহলে কিভাবে করতাম তাহলে আমরা এইভাবে করতাম যে প্রিন্সিপাল এর এখানে স্কেলিং ফ্যাক্টরটা চব্বিশ বাই কুড়ি তাহলে এর চব্বিশ বাই কুড়ি চব্বিশ বাই কুড়ি প্রিন্সিপাল ইন্টু চব্বিশ বাই কুড়ি ইকুয়াল টুই কি এক এখানে যেহেতু টাইমটা এক বছর ছিল তাই এটা একবার বসালাম আর এই টাকাটায় কত টাকা এই যে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আর এখানে তাহলে পি ইকুয়াল টু কী হয়ে যাবে পি ইকুয়াল টু এই যে চব্বিশ হাজার ইন্টু কুড়ি ডিভাইডেড বাই চব্বিশ বুঝতে পারলে চব্বিশ চব্বিশ ক্যান্সেল করলে ওয়ান তাহলে দুই লিখে এখানে হয়ে যাবে চারটে শূন্য দুই লিখে হয়ে যাবে চারটে শূন্য বুঝতে পারলে মানে কুড়ি হাজার টাকা যেটা আমাদের প্রিন্সিপাল যদি চাইতো প্রিন্সিপাল বেরিয়ে যেত এখানে কিন্তু আমাকে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে আর যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি পারসেন্ট ক্লিয়ার হলো বিষয়টা এটা তো আগেই ক্লিয়ার হয়ে গেছিলো প্রত্যেকেই নিজে নিজেই করতে পেরেছো আশা করি যদি খুব ভালো করে দেখে থাকো চলে আসো পরবর্তী কোশ্চেন নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার থার্টি এইট বলে দিয়েছে চক্রবিধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ দু বছরে বারো হাজার একশো টাকা এবং চার বছরে চোদ্দো হাজার ছশো একচল্লিশ টাকা হয় তাহলে আসল নির্ণয় করো আমাকে বের করতে হবে কি আসল ঠিক আগেরটার সিমিলার অঙ্ক আগেরটায় রেট পার্সেন্টেজ বের করতে বলেছিল আর আসল আমি এমনিতেই বের করে দেখিয়েছি যে কীভাবে বের করতে হবে দেখো করি এখানে ধরো আমি পি টাকা ইনভেস্ট করলাম সেই পি টাকা যখন দুবছর পর দেখলাম তখন দেখলাম সেটা বারো হাজার একশো টাকা হয়েছে তাই তো আর এই পি টাকাটায় আমি যখন চার বছর পর দেখলাম চার বছর পর দেখলাম তখন দেখলাম চোদ্দো হাজার ছশো একচল্লিশ টাকা হয়েছে তাই তো চোদ্দো হাজার ছশো একচল্লিশ টাকা হয়েছে এবারে তাহলে আমাকে বের করতে হবে এই পিটা কত পিয়ের মান কত কীভাবে করবো এবারে দেখো এই চোদ্দো হাজার এই বারো হাজার একশো থেকে যে চোদ্দো হাজার ছশো একচল্লিশ হলো এই টাকাটা হতে কত টাইম নিল এই টাকাটা হতে এক্স্যাক্টলি দু বছর টাইম নিল তাই না কারণ পি টাকা বারো হাজার একশো হলো বছরে আর পি টাকা চোদ্দো হাজার ছশো একচল্লিশ হলো চার বছরে তাহলে এই টাকাটা মানে বারো হাজার একশো টাকাটা চোদ্দো হাজার ছশো একচল্লিশ হতে টাইম নিল বছর একই রকমভাবে আগেরটা যেভাবে করলাম একদিকে লিখলাম আসল কারণ এখান থেকে আমাকে স্কেলিং ফ্যাক্টরটা বের করতে হবে আর একদিকে লিখলাম সুদ আসল সুদ আসল আসলের দিকে লিখবো এটা বারো হাজার একশো আর শুধু আসলের দিকে লিখবো এই যে চোদ্দো হাজার ছশো একচল্লিশ এবার এটাকে আমি কাটাকুটি করে এখানে যেহেতু টাইমটা বছর আছে তাই আমি বললাম বছর থাকলেই কাটাকুটি করে সেটাকে পারফেক্ট স্কোয়ার নাম্বারে আনতে হবে তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বারে আনার চেষ্টা করি এই রেশিওটা যদি আনার চেষ্টা করি তাহলে দেখো এগারো দিয়ে কাটলে এগারো কে এগারো শূন্য শূন্য এখানে এগারো এগারো একশো একুশ আর শূন্য শূন্য হয়ে যাবে আর এখানে যদি করি এগারো কে এগারো বাঁচবে হল তিন তিন এগারো তেত্রিশ বাজবে তিন তিন এক তাই তো আরেকবার এগারো দিয়ে দেখো ক্যান্সেল করা যায় এগারো এক এগারো শূন্য শূন্য আর এটাকে এগারো দিয়ে করলে এগারো একারো এগারো দুগুণে বাইশ এগারো এক এগারো তাহলে দেখো পারফেক্ট স্কোয়ার নাম্বারে চলে এলো এবারে এখান থেকে তুমি এটার এই দুটোর বর্গমূল করবে যদি বর্গমূল করো তাহলে এটা দশ হয়ে যাবে আর এটার এগারো হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে স্কেলিং ফ্যাক্টরটা হলো কি এগারো বাই দশ অর্থাৎ কোনো টাকা যদি আমি ইনভেস্ট করি বা এখান থেকে এটাও বলা যায় যে দশ ইউনিট টাকা ইনভেস্ট করলে সেটা এক বছর পরে এগারো ইউনিট শুধু আসলে এগারো ইউনিট হয়ে যাবে এটাও বলতে পারি বা এটাও বলতে পারি যে কোনো টাকা ইনভেস্ট করলে সেই টাকাটা এক বছর পরে এগারো বাই দশ গুণ হয়ে যাবে প্রিন্সিপাল যা থাকবে তার এগারো বাই দশ গুণ হয়ে যাবে তাই তো সিমিলার কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করবো ধরো প্রিন্সিপাল এর এগারো বাই দশ গুণ হয়ে যাবে এক বছর পরে তাহলে এক বছর পরে এগারো বাই দশ গুণ কিন্তু এখানে দেখো বলে দিয়েছে দু বছর পরে কোনো প্রিন্সিপাল দু বছর পরে বারো হাজার একশো টাকা হলো নিচ্ছে তাহলে এটা এক বছর পরে তাহলে আরও এক বছর যদি করতে চাই তাহলে এটা দিয়ে আরও একবার গুণ করতে হবে যেটা এর আগেই আমরা করেছি এই ধরনের অঙ্ক তাহলে যখনই এখানে দু বছর আছে তাই এটাকে এটা দুবার দিয়ে গুণ করলাম স্কেলিং ফ্যাক্টর দিয়ে আর এই টাকাটার পরিমাণই হলো কত বারো হাজার একশো টাকা হলো এবারে যদি ক্যান্সেল করি দেখো এখানে ক্যান্সেল করি এগারো এগারো একশো একুশ সেটা এখানে ক্যান্সেল করে এক শূন্য শূন্য একশো তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু আমার হয়ে যাবে কত দশ হাজার টাকা দশ হাজার টাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার হলো বিষয়টা কিভাবে করলাম খুব সহজ অঙ্ক আর খুব সহজভাবেই বললাম যেটা এর আগেই আমরা শিখে গেছি চলে আসো পরবর্তী কোশ্চেন নেক্সট থার্টি নাইন বলে দিয়েছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে কোনো আসলে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত পাঁচ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে টাইম বলে দিয়েছে দু বছর তাহলে ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত এটা মুখে মুখে করতে পারবে এটার অ্যান্সার হবে ফর্টি রেশিও ফর্টি ওয়ান কীভাবে করবো দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে ফাইভ পার্সেন্ট অর্থাৎ আর এর ভ্যালু বলে দিয়েছে ফাইভ পার্সেন্ট আর যার ফ্র্যাকশান ভ্যালু বুঝতে পারছো ওয়ান বাই টোয়েন্টি আর এখানে টাইমটা বলে দিয়েছে কত বছর দু বছর তাই তো আচ্ছা প্রথমে আমি একটু ডিটেলসে দেখাই তারপর আমি বলছি যে শর্টে কিভাবে করতে পারতে এখানে রেট অফ ইন্টারেস্টের ফ্ল্যাকশন ভ্যালু ওয়ান বাই টোয়েন্টি আর টাইম যেহেতু টু বছর তাই এখানে প্রিন্সিপালটাকে ধরে নেবে টোয়েন্টি তার স্কোয়ার মানে কত চারশো তাহলে প্রিন্সিপালকে যদি চারশো ধরে নাও তাহলে এটা প্রথম বছরের জন্য যেহেতু দু বছর এটা দ্বিতীয় বছরের জন্য তাহলে প্রথম বছরে কী হচ্ছে প্রথম বছরে এর ফাইভ পার্সেন্ট সুদ হিসেবে পাবে আর এর ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি দ্বিতীয় বছরও তাই দ্বিতীয় বছরেও এর ফাইভ পার্সেন্ট সুদ হিসেবে টোয়েন্টি এবং প্রথম বছরে যে টোয়েন্টি পেয়েছিলো তারও সুদ হিসেবে আরও ওয়ান ইউনিট পাবে তাই তো তাহলে দেখো এখান থেকে আমি যদি এস আই বলি সিম্পল ইন্টারেস্ট বলি তাহলে সিম্পল ইন্টারেস্ট মানে কুড়ি কুড়ি চল্লিশ ইউনিট হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট আর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বলি তাহলে কি কুড়ি কুড়ি আর ওয়ান মানে ফর্টি ওয়ান তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিও হয়ে গেল ফর্টি রেশিও ফর্টি ওয়ান সিম্পল ইন্টারেস্ট রেশিও কম্পাউন্ড ইন্টারেস্ট মানে ফর্টি রেশিও ফর্টি ওয়ান এটা একটা করতে পারো আরেকটা যেটা করতে পারো তোমাদের আমি বলে দিয়েছি এফেক্টিভ মেথডে করতে পারো কিভাবে দেখো যদি ফাইভ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট হয় প্রতি বছর যদি ফাইভ পার্সেন্ট সুদ হিসেবে পাওয়া যায় তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট হিসেবে সে টেন পাবে এটা তো ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে আর কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে সিআই হিসেবে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে কত পার্সেন্ট পাবে এটা একবার ভেবে নেবে কিভাবে তোমাদের এটা বলেছি না এক্স প্লাস ওয়াই প্লাস এটা দু বছরের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এফেক্টিভ মেথডের ক্ষেত্রে বলে দিয়েছিলাম আর এই মেথডটা তুমি যদি মনে মনে ক্যালকুলেশন করতে পারবে আমি বলেছি কীভাবে এক্সের ভ্যালু প্রথমে এখানে যেহেতু দুটো এখানে যেহেতু ফাইভ পার্সেন্ট অনলি ফাইভ পার্সেন্ট বলা আছে তাহলে এখানে এক্সের ভ্যালু ফাইভ পার্সেন্ট ওয়াইয়ের ভ্যালু ফাইভ পার্সেন্ট দুটো ভ্যালুই ফাইভ পার্সেন্ট ধরে দেবে তাহলে ফাইভ ফাইভ টেন আর পাশাপাশি পঁচিশ বাই হান্ড্রেড মানে পয়েন্ট পঁচিশ হয়ে যাবে তাহলে এখান থেকে বুঝতে পারছো যে টেন পয়েন্ট পঁচিশ হয়ে যাবে তাহলে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে টেন পার্সেন্ট আর কম্পাউন্ডের ইন্টারেস্ট হয়ে যাবে টেন পয়েন্ট পঁচিশ পারসেন্ট তাহলে এটাই আমাদের রেশিও এলো হলো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিও কি টেন রেশিও টেন পয়েন্ট পঁচিশ এবার এরকম তো কোনো অপশনে থাকবে না অবশ্যই একটা পূর্ণ সংখ্যা থাকতে হবে এবার এটাকে কত দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে দেখো এটাকে চার দিয়ে গুণ করলে ফর্টি হয়ে যাবে তাহলে এটাকেও তো চার দিয়ে গুণ করতে হবে তাই না এরকমভাবেও করতে পারো এই দুটো মেথডেই করতে পারো আর যেটা কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে পারবে কিনা বুঝতে পারছো যে হবে কিনা মুখে মুখে ক্যালকুলেশন চলে আসো পরবর্তী অঙ্ক ক্লিয়ার হয়েছে বিষয়টা পরবর্তী কোশ্চেন চলে আসো